হ্যালো গাইজ, আজ অনেক দিন পরে ভিডিওতে ব্যাক করছি। প্রায় মিড সেপ্টেম্বরে আমি লাস্ট ভিডিও আপলোড করেছিলাম, তারপরে আজকে এই অক্টোবরে না নভেম্বরে আমি আমার ভিডিও দেব। কই তো রিজন হোগা, তো রিজন পরে আপনাদেরকে জানাবো। তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। তো আমার কাজের সূত্রেই আমি এমন একটা জায়গায় যেতে চলেছি, সেই জায়গাটা একটা পর্যটন স্থল। তো সম্ভব হলে সেই পর্যটন স্থলটাও আমি ঘুরবো, সেই কারণে ভিডিওটাও আমি শুরু করলাম। তো ভিডিও সঙ্গে থাকবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে কী করতে হবে জানেন? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে। আজকে 20 নভেম্বর, এখন সকাল 10টা বাজে। তো কিছুদিন আগে আমার এক বন্ধু আমার কাছ থেকে তার কম্পিউটারটা সারায় এবং সারিয়ে সে নিয়ে যায় হচ্ছে গাদিয়ারায়। তো গাদিয়ারা সবাই জানে যে একটা ট্যুরিস্ট প্লেস। তো কোনো কারণে কম্পিউটারটা প্রবলেম করছে এবং সেই বন্ধু আমাকে ইনভাইট করেছে সেখানে যাওয়ার জন্য। গাদিয়ারা ঘুরবো এবং সেই সঙ্গে মেশিনটার কী প্রবলেম হচ্ছে সেটাও দেখব। তো এই ধরনের সুযোগ হাতছাড়া করা আমার পক্ষে অসম্ভব ছিল। অনেকদিন পরে এই জ্যাকেটটা গায়ে তুলে নিয়েছি, এই মোটো ব্লগিং সেট আপে আমার এই বাইকে বসেছি। অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে, অদ্ভুত। ট্রিপ মিটারটা বাড়ি থেকে জিরো করে নিয়েছিলাম, তো এখন আপাতত এসেছি 5 কিলোমিটার। আমাকে গাদিয়ারা যেতে গেলে আমতা এবং বাগনানের উপর দিয়ে যেতে হবে, আর আজকে আননেসেসারি জ্যাম দেখতে পাচ্ছি। রবিবার তো রাস্তা অনেক ক্লিয়ার হওয়া উচিত ছিল, তা না হয়ে রবিবার এত ভিড় কেন রাস্তায়? এখন বাজে 10:30, বাড়ি থেকে মোটামুটি 23 কিলোমিটার মতো চলে এসেছি, আর এখন প্রেজেন্টলি আমি আছি হচ্ছে আমতায়। আমতা আমি ঢুকে গেছি, তো এরপরে 10 কিলোমিটার পরে আসবে হচ্ছে বাগনান। আচ্ছা কাকু, শ্যামপুর যাবো যে, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে শ্যামপুর গাদিয়াড়া? আগের মোড়টা থেকে ডান দিকে নেবো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন জাস্ট বাগনানে এন্টার করলাম আর এই হাই রোড ধরলাম, সামনে আগের যে মোড়টা আছে সেই মোড়টা থেকে ডান দিক নেব। হ্যাঁ, দ্য স্মেল অফ দ্য রোড অ্যাট্রাক্ট মি। হাই রোডে এলেই মানে কি বলবো, মনটা ঠিক এরকমই লাগে। এই তো গাদিয়াড়া 34 কিলোমিটার, শ্যামপুর 25 কিলোমিটার। তো আমার লোকেশান ঠিক এখান থেকে এক্স্যাক্টলি 24 কিলোমিটার দূরে। তো অনেকদিন আগে গাদিয়াড়া আমি গিয়েছিলাম, আর গাদিয়াড়া হচ্ছে একটা পিকনিক স্পট। আর গাদিয়াড়া থেকে গঙ্গার ওপারে কতগুলো কারখানার চিমনি দেখা যায় যেগুলো খুবই সুন্দর লাগে। তো জানি না সেগুলো আবার দেখতে পাবো কি না, তো আপাতত চলতে থাকি। জীবনে ট্রাভেল না করতে পারলে, এই রকম রাইড না করতে পারলে আমার মনে হয় যেন জীবনে বেঁচে থাকার রসদটাই নষ্ট হয়ে যায়। ও হো 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 হো, কত কাশফুল ফুটেছে ধারে, কত কাশফুল! ও ও হো হো হো, আর মোটে 2-3 কিলোমিটার রাস্তা বাকি আছে, কিন্তু যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম এই পিছনের এই দৃশ্যটা দেখে, অসম্ভব সুন্দর লাগছে। সাধারণত অক্টোবর মাসে এই কাশফুল ফোটে, এখনও পর্যন্ত এই কাশফুলগুলো যথেষ্ট সতেজ এবং তরতাজা আছে, তো যেটা খুবই সুন্দর লাগছে। কাশফুল কাশফুল কাশ, তো আমি এখন চলে এসেছি শ্যামপুর। এখানে কোথায় এলআইসি বিল্ডিং আছে কে জানে, খুঁজে বার করতে হবে। দেখতে পেয়েছি, তো যে ডেস্টিনেশনে আসার কথা ছিল সেখানে এখন অলরেডি চলে এসেছি। তো কিছুক্ষণ পরে আমার বন্ধুর সঙ্গে
পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর আমার যে কাজ ছিল কম্পিউটারে, সেই কম্পিউটারের কাজটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। বিবাহিত ব্যাচেলার, আমার স্কুল বেলাকার বন্ধু। তো এর সঙ্গেই আজকে যাবো, কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করেই আমরা যাবো হচ্ছে গাদিয়াড়া। খুব এক্সাইটেড, বহুদিন পরে আমি আজকে বেরিয়েছি, 2 মাস পরে ট্র্যাকে ফিরেছি। তো দেখা হবে একদম ক্যামেরা সেটআপে। এখন ঘড়িতে বাজে 3টে, আর ঠিক এখান থেকে মোটামুটি 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে হচ্ছে গাদিয়াড়া। তো গাদিয়াড়া হয়তো বিশেষ কিছু দেখবার নেই, কিন্তু তবুও এসেছি যখন এত দূর থেকে একটা কাজে, তখন জায়গাটুকু ভিজিট করে তো যাই। আর বহুদিন আগে একবার আমি গাদিয়াড়া এসেছিলাম ফিস্ট করতে, তো তখনকার পরিবেশ অন্যরকম ছিল, আর এখন গিয়ে হয়তো অন্য কিছু দেখব। এখানে একটা ছবি তুলবো, কিন্তু কোথায় বাইক রাখবো? আই লাভ গাদিয়াড়া, কোথায় বাইক রাখবো বল? মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই গাদিয়াড়ায় পৌঁছে গেছি। আর গাদিয়াড়ায় পৌঁছে এখন মনে হয় যতটা সম্ভব ভাটা চলছে। তো সামনেই সমুদ্ররূপী নদী, এখানে কিছু টাইম স্পেন্ড করব। আর যতক্ষণ আমরা টাইম স্পেন্ড করব সিনেমাটিকে, আপনারা গাদিয়াড়াকে এনজয় করুন। এখন গাদিয়াড়ায় যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে 3টে নদীর সংযোগস্থল। এই যে এটা যে গেছে, এটা হচ্ছে মেন গঙ্গা নদী, ওধারে বেরিয়ে চলে গেছে হচ্ছে সমুদ্রের দিকে। আর এধার থেকে আর একটা নদী এসে ঠিক এই জায়গাটাতেই এসে মিট করেছে। তো এটা হচ্ছে কি, মুন্ডেশ্বরী রূপনারায়ণের মিলিত এটা ধারা এটা। আর এই যে ধারটায় দাঁড়িয়ে আছি, এই ধারটায় চড়া বেশি, গভীর হচ্ছে ওই ধারটা। আর এইটা দিয়েই অ্যাকচুয়ালি যায় হচ্ছে জাহাজ, বড় বড় শিপ আমি আগেও দেখেছি, এখন চোখে পড়ছে না। তো যদি যায় অবশ্যই আপনারা কিন্তু দেখতে পাবেন। বাহ, হোটেল পূর্ণিমা। কিছুক্ষণ আগে আমার হেলমেটের এই যে ইন্টারকমটা আমার হারিয়ে গিয়েছিল। তো এই দাদারা ইন্টারকমটা খুঁজে পায়, অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, প্রায় আধ ঘন্টা ধরে খুঁজছিলাম, তো এই দাদারা পেয়েছে। তো এই দাদাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জিনিস পড়ে গেছে, বললাম এদেরই হবে দেখবি মনে হচ্ছে। হ্যাঁ, আমি ওই জন্য দাঁড়াতে পারলাম, দাদা দাঁড়া না, আপনার কি একটা কিছু জিনিস হারিয়ে গেছে? দাদাদের নামগুলো একবার খালি বলবেন। কার্তিক ভৌমিক, দিব্যেন্দু বেরা, অনির্বাণ জানা। এই সমস্ত দাদাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি মানে এটা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। হয়তো জিনিসটা হয়তো আমি আবার কিনতে পারতাম, কিন্তু এই মুহূর্তে এই জিনিসটা হারিয়ে গেলে আমার কিন্তু প্রবলেম হতো, একটু কষ্ট হতো, কারণ খুব কষ্টার্জিত টাকায় এই জিনিসগুলো কেনা, সমস্ত রাইডিং গিয়ার্সগুলোই কেনা। তো নো ওয়ার্ডস টু সে অ্যাকচুয়ালি। সূর্য ডুবে গেছে গাদিয়াড়ায়, এখানে দারুণ একটা টাইম স্পেন্ড করলাম, শুধু মাঝখানে ইন্টারকমটা হারিয়ে গণ্ডগোল হয়ে গেছিলো। এদিকে গঙ্গা দেখা যাচ্ছে না বোধহয়, দেখি, এই যে গঙ্গা। আর এখন আমরা বেরিয়ে যাব, এখন বাজে হচ্ছে 4:45, একটু চা টা খেয়ে আবার আমি বাড়ির দিকে এবার রওনা হব।
গাদিয়াড়া থেকে ফিরে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে 6:45। এবারে আমি বাড়ির জন্য বেরিয়ে যাব, আমার জন্য একটু চা করবে, চা খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে আরেকটা নতুন ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।